এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দাঁড়িয়ে রয়েছি আমরা, একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে। সত্যি সত্যি আপনার দেশ, আপনার রাজ্য, আপনার জমি, আপনার বাড়ি, আপনার ফ্ল্যাট, আপনার পরিচয়, আপনার আইডেন্টিটি সত্যি কি আপনার নিয়ন্ত্রণে আর থাকবে, নাকি রাতারাতি একদিন সকালে উঠে জানতে পারবেন সে সব কিছুই বেহাত হয়ে গিয়েছে? অদ্ভুত সময়, অদ্ভুত প্ল্যান। আমি জানি না এই রাজ্যের শাসক দলের আসল কি পরিকল্পনা রয়েছে, কিন্তু একের পর এক যদি ঘটনা আমরা জুড়তে থাকি, জুড়তে থাকি, জুড়তে থাকি, ঠিক যেরকম অঙ্ক করলে 2+2 যোগ করলে 4 হয়ে যায়, 2 এর সঙ্গে 2 যোগ করলে 4 হয়ে যায়, সেরকম এমন এক সমীকরণ যে দেখতে পাচ্ছি আমরা, সেই সমীকরণের শেষে গিয়ে দুপক্ষ কোথাও মিলে যায়, অর্থাৎ ডানপক্ষ বামপক্ষ মিলে যায় সমীকরণের শেষে যেরকম দেখি আমরা। কেন বলছি কথা, কারণ প্রত্যেক দিন নিত্য নতুন ভাবনা চিন্তায় মশগুল হয়ে রয়েছে বর্তমান রাজ্য সরকার। কিরকম ভাবনা চিন্তা? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেনটা কি? প্রথমে বললেন রাজ্যের জন্য জাতীয় সঙ্গীত, দেশের জাতীয় সঙ্গীত আমার জাতীয় সঙ্গীত নয়। আজ বলছেন দেশের আইন রাজ্যের আইন নয়, দেশের আইন অন্য হবে, রাজ্যের আইন অন্য হবে। আমরা কি পাকিস্তান, আমরা কি আস্তে আস্তে ধীরে ধীরে কোথাও কাশ্মীর হয়ে যাচ্ছি? কাশ্মীরে কারা সেই সময়ে সেই অবস্থা দেখেছেন আমি জানি না, যেখানে কাশ্মীর নিজের আইনে চলত, কাশ্মীর দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভেবে দেখুন, ধীরে ধীরে আমরা কাশ্মীর হয়ে যাচ্ছি না তো? কারণ আমাদের এই দেশেই তো পড়ানো হয় যে ভারত অধিকৃত কাশ্মীর নাকি, আমাদের দেশেই পড়া, আমাদের বাংলায় পড়ানো হয়েছে বাংলার সিলেবাসে, তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। কিন্তু বর্তমানে যে অবস্থা তৈরি হয়েছে তাতে আমাদের পরিণতি শেষ পর্যন্ত কোন জায়গায় যাচ্ছে? নিজের দেশ নিজ ভূমে পরবাসী হচ্ছি আমরা, নিজের দেশ থেকে আমাদেরকে জোর করে টেনে হিজড়ে সরিয়ে দেওয়া হচ্ছে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ, তার আলাদা নিয়ম রয়েছে, পশ্চিমবঙ্গ তার আলাদা জাতীয় সঙ্গীত রয়েছে। দেশ থেকে আমাদেরকে টেনে বার করে দেওয়া হচ্ছে, পশ্চিমবঙ্গকে ক্রমশ আলাদা করা হচ্ছে, গোটা দেশের কাছে প্রমাণ করা হচ্ছে যে পশ্চিমবঙ্গ আসলে একটা বিচ্ছিন্ন দ্বীপ, আর অন্যদিকে আমরা ক্রমশ বাংলাদেশের কাছাকাছি এগিয়ে যাচ্ছি। বাংলাদেশ থেকে হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে অনুপ্রবেশকারী, হুড়মুড়িয়ে ঢুকে পড়ছে রোহিঙ্গা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা কে নিচ্ছে? বর্তমান সরকার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জায়গায় জায়গায় বাংলাদেশ থেকে আসা রোহিঙ্গাদের বসতি স্থাপন করার দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। কি অভিযোগ তো তেমনই, শুধু তাই নয়, আমরা দেখেছি এই রাজ্য শাসক দলের প্রতিনিধি তিনি বলছেন যে বাংলাদেশদের, বাংলাদেশিদের দ্রুততার সঙ্গে ভোটার আইডি কার্ড করে দেওয়া হবে। আজ যখন গোটা দেশের আইন বদল হচ্ছে চিটিংবাজি নিয়ে, দেশদ্রোহিতা নিয়ে, অপরাধ নিয়ে, ধর্ষণ নিয়ে, সেই সময় আমাদের রাজ্য বলছে সেই আইন তারা মানবে না, তারা নাকি নিজেদের আইন বানাবে। নিজেদের আর কি কি বানানো হবে? নিজস্ব লোগো, নিজের সঙ্গীত, রাজ্য সঙ্গীত, যেটাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন জাতীয় সঙ্গীত। তিনি বললেন যে ঠিক দেশের ক্ষেত্রে, ভারতের ক্ষেত্রে যেরকম জনগণমন গাওয়ার সময় উঠে দাঁড়াতে হয়, ঠিক সেরকম রাজ্যের যখন কোট আনকোট, তার ভাষায় রাজ্যের জাতীয় সঙ্গীত যখন হবে, বাংলার মাটি বাংলার জল, তখন দাঁড়াতে হবে। জানতে পারছি আমরা দেশের আইন, যে আইন দেশের নতুন নতুন যেখানে ন্যায় সংহিতা চলছে সেখানে তার পাল্টা, সেটাকে আটকে দেওয়ার জন্য পাল্টা আইনের ভাবনা চিন্তা করছে রাজ্য সরকার। কোন পথে চলছি আমরা ভেবে দেখেছেন কখনো? বুঝতে পারছেন? বিভিন্ন সময় এ খবর ও খবর, বিনোদন থেকে বিদ্রোহ, বিক্ষোভ, বিভিন্ন খবরের মাঝখানে কোথাও কি সত্যি সত্যি আপনার চোখের সামনে দিয়ে আপনার দেশ, আপনার রাজ্য, আপনার পরিচিতি, আপনার নাগরিকত্ব নিয়ে টানা হেচড়া করছে, ছেলে খেলা করছে আপনার ভোটে নির্বাচিত শাসক দল? ভেবে দেখুন, কারণ ভেবে দেখার কারণ যথেষ্ট রয়েছে। বিরোধীদের একটা শ্রেণী বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তিনি প্রধানমন্ত্রী হতে চান, তিনি নিজে একটা দেশ চালাতে চান, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না, সেগুড়ে বালি পড়ে গেছে। সাম্প্রতিক রাজ্যের 5 বিধানসভা নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে যে আসলে যে বিরোধী জোট তৈরি করে যারা
বিজেপিকে কম্পিটিশন দেওয়ার কথা ভেবেছিল, বিজেপি সরকারকে ফেলে 2024-এ নিজেদের সরকার তৈরি করে তার প্রধানমন্ত্রী হওয়ার ভাবনা চিন্তা করেছিল, সেটা আসলে কাজে লাগবে না। তাই কি ঘুর পথে কোথাও নিজের রাজ্যটাকে আলাদা করে দেওয়ার চেষ্টা, আলাদা দেশ তৈরির চেষ্টা, বাংলাদেশের সঙ্গে হাত মেলানোর চেষ্টা, আর সেই নতুন দেশ তৈরি করে সেখানে প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা? ভয়ঙ্কর, ভাবা যাচ্ছে না। সৌমিত্র খাঁর সঙ্গে আজকে আমরা যখন কথা বলেছিলাম, এই মারাত্মক অভিযোগ করেছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তবে তার আগে বিজেপি তো অভিযোগ করবেই, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করবে, এখানে নতুন কিছু নয়, স্বাভাবিক। কিন্তু তৃণমূল নিজে কি বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কি বলছেন, সেটা হচ্ছে আসল কথা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। বিরোধীরা কে কি বলছে, বিরোধীরাও যেরকম বলে শাসকের বিরুদ্ধে, শাসকও বলে বিরোধীদের বিরুদ্ধে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, আমরা কার কথা বিশ্বাস করব? আমাদের নির্বাচিত সরকারের যিনি প্রতিনিধি, যিনি মূল প্রতিনিধিত্ব করছেন, আসল চেহারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার কথা? মানুষ তো তাকে দেখে ভোট দিয়েছে, লোকসভায় 42টা আসনে তিনি প্রার্থী হয়েছিলেন, প্রতীকী, তিনি বলেছেন সমস্ত আসনেই আমি রয়েছি, কোচবিহার থেকে কাকদ্বীপ মমতা বন্দ্যোপাধ্যায়ই রয়েছেন। তিনি নিজে কি বলছেন, তিনি আজ কি বলেছেন, গতকাল কি বলেছেন, এবং তার আগের দিন কি বলেছেন, আমি একটা একটা করে শোনাবো। আপনারা যদি যদি সম্ভব হয়, যদি সময় থাকে, প্লিজ হাত জোড় করে অনুরোধ করছি, এই বক্তব্যগুলো শুনুন এবং বুঝুন যে এর মধ্যে কোনো ইঙ্গিত আছে না নেই। রাজনীতির কারবারিরা রাজনীতি করবে, বিরোধীরাও রাজনীতি করে, শাসকও রাজনীতি করে, কিন্তু আপনি যারা সাধারণ মানুষ, আপনারা দয়া করে জেগে উঠুন। খুব পরিচিত একটা হিন্দি প্রোগ্রামের লাইন মনে পড়ছে, চ্যান সে সোনা হ্যায় তো জাগ যাও, যদি শান্তিতে ঘুমোতে চান তাহলে জেগে উঠুন, জেগে উঠুন এবং শুনুন আপনার রাজ্যের, আপনাদের পছন্দের, আপনাদের জনপ্রিয় জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যাকে আপনারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী করেছেন, তিনি কি বলছেন। বিরোধীরা তো পরে মশাই, তার কথার কোনো ইঙ্গিত বুঝতে পারছেন কি? দেশ থেকে সরে আসার, দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার, ক্রমশ বাংলাদেশের দিকে এগিয়ে যাওয়ার, বুঝতে পারছেন কি? চলুন প্রথমে আপনাদের শোনাই, মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময়ে একটা একটা করে তিনি যে যে মন্তব্যগুলো করেছেন, প্রথমে শোনাই আপনাদেরকে। টাউন হলে যখন তিনি জাতীয় মানে রাজ্যের রাজ্য সঙ্গীত নিয়ে বক্তব্য রাখছেন, রাজ্যের জন্য আলাদা সঙ্গীতের কথা বলছেন, সেই বক্তব্য, তারপর আমি শোনাবো এক এক করে কি করে রাজ্যের জন্য নির্বাচন করা সঙ্গীতকে কি অবলীলায় অবহেলায় জাতীয় সঙ্গীত আখ্যা দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা জেনে যে জাতীয় সঙ্গীত আমাদের জনগণ মন, এই দেশকে স্বাধীন করার জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, জনগণ মন আমরা গাই উঠে দাঁড়িয়ে, যদি প্রত্যেকটা রাজ্যের জাতীয় সঙ্গীত তৈরি হয় তাহলে এবার প্রত্যেক শহরের জাতীয় সঙ্গীত তৈরি হবে, প্রত্যেক জেলার জাতীয় সঙ্গীত তৈরি হবে, এটা কি আদৌ সম্ভব? ইজ ইট পসিবল? নয়। তিনি নিজেও জানেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি জানেন যে কোনো রাজ্যের জাতীয় সঙ্গীত হয় না, কিন্তু জেনে বুঝে একটা রাজ্যের জন্য একটা থিম সং বাজতে গিয়ে তিনি তাকে জাতীয় সঙ্গীত বানিয়ে দিলেন, শুধু এখানেই থামলেন নয়, তারপর তিনি বললেন এই জাতীয় সঙ্গীত চলার সময় প্রত্যেককে উঠে দাঁড়াতে হবে, এবং সেটা শুধু তিনি বললেন নয়, গতকাল যখন চলচ্চিত্র উৎসব হচ্ছে সেই সময় তিনি বাংলার জন্য নির্বাচন করা সেই সঙ্গীত, সেই গান, বাংলার মাটি বাংলার জল, সেই গান চালিয়ে সবাইকে বাধ্য করলেন উঠে দাঁড়াতে। মানে ক্রমশ তিনি শিলমোহর দিচ্ছেন, ক্রমশ তিনি প্রমাণ করেই ছাড়ছেন যে রাজ্যের জাতীয় সঙ্গীত তিনি তৈরি করেই ফেলেছেন। এক এক করে বক্তব্য শুনি, প্রথম বক্তব্য মুখ্যমন্ত্রীর। তবে আজ থেকে আমরা এখানে শুরু করলাম বাংলার যে গান, রাজ্য সঙ্গীত, রাজ্য জাতীয় সঙ্গীত রাজ্যের, বাংলার মাটি বাংলার জল, আজকে এখান থেকে শুরু হলো। সবাইকে অনুরোধ করব, এই গানটি যখন করবেন ঠিক জনগণ মন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন এবং সম্মান জানাবেন।
জলে গানটা শোনাতে শোনাতেই মাঝপথ থেকে ফেড আউট করে, আমাদের ভাষায় ফেড আউট বলা হয়, অর্থাৎ গানটাকে কমিয়ে আমি আবারও আমার কথা বলতে শুরু করলাম, কারণ এটা আমাদের জাতীয় সঙ্গীত নয়। নিঃসন্দেহে এই গানের সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে রয়েছে, এই গান আমাদের ভালোবাসার গান, কিন্তু এই গান আমাদের জাতীয় সঙ্গীত নয়। এই গান চালিয়ে কেউ আমাদের বাধ্য করতে পারেন উঠে দাঁড়ান, এটাকে সেলিউট করুন, সেলাম ঠুকুন, এটা বাধ্য করা যায় না। আমাদের গান জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক, এছাড়া আর কিচ্ছু নয়। এই গান দেশ স্বাধীনের পর সর্বসম্মতিক্রমে গানকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার। কে তাকে এই সাহস দিয়েছে? হঠাৎ করে তার মনে হলো একটা একটা গান তাকে রাজ্য সঙ্গীত বানাবো, বেশ, কিন্তু রাজ্যের জাতীয় সঙ্গীত, তাকে উঠে দাঁড়িয়ে জনগণমনের মতো সম্মান দিতে হবে। যদি সুযোগ হয় তাহলে আমি সেই বক্তব্য শোনাবো যখন তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন গত পরশু বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করার সময়। তিনি বলছেন যে এই গানকে জাতীয় সঙ্গীতের মতো সম্মান দিতে হবে, প্রত্যেককে গান গাওয়ার সময় এই গান কানে গেলে উঠে দাঁড়াতে হবে, তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। তার পরের দিন ছিল চলচ্চিত্র উৎসব এবং সেখানে দেখলাম অনেকেই বলছিলেন শাসক দলের যে এটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় স্লিপ অফ টাং, যেরকম মতুয়াদের সভায় গিয়ে, অনুষ্ঠানে গিয়ে মতুয়াদের যিনি দুজন গুরু তাদের নাম বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকৃত উচ্চারণ করেছিলেন, তা নিয়ে তোলপাড় হয়ে গেছিল, আগুন জ্বলে গেছিল ঠাকুরনগরে। তিনি বলেছিলেন যে একটা তো স্লিপ অফ টাং, তার জন্য সরি, কিন্তু এটা তো স্লিপ অফ টাং নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বললেন রাজ্যের জাতীয় সঙ্গীত, উঠে দাঁড়াতে হবে, সম্মান দিতে হবে, পরের দিন সেই কাজ করে দেখিয়ে দিলেন, সেই কাজটা করে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই থামলেন নয়, আরও এক ধাপ এগিয়ে কলকাতাকে দেশের রাজধানীও বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটাই কি স্লিপ অফ টাং? শুনুন রাজধানীর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। বাংলা ভারতবর্ষের রাজধানী, এ বাংলা হিন্দুস্তান কা রাজধানী হ্যায়, কালচারাল ক্যাপিটাল হ্যায়, উই ক্যানট ফরগেট অফ বেঙ্গল, দ্য সত্যজিৎ রে, দ্য ঋত্বিক ঘোষক, দ্য মৃণাল কান্তি সেন, অর উত্তম কুমার, অর সোমনাথ চ্যাটার্জ, আমাদের সৌমিত্র চ্যাটার্জি। তৃণমূলের জমানায় বাংলা থেকে বিশ্ব বাংলা হয়ে গিয়েছে, না আমি বলছি না যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি যেটা বলছেন যে সেটা ষোলো আনা ঠিক, কিন্তু এটাও তো ঠিক, দলের ভেতর থেকে একাধিক সময় একাধিকবার এমন একটা আওয়াজ উঠেছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার আসনে দেখতে চান, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্গদেশ তৈরি করার স্বপ্ন দেখছেন, একাধিকবার এরকম শব্দ, এরকম বাক্য শুনতে পাওয়া গেছে। ভয় হয়, যারা এখনও ভয় পান না, যারা এটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, তারা হয়তো এখনও বিষয়টার গভীরতা বুঝে উঠতে পাচ্ছেন না। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আজকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন, বললে চলবে না যে সৌমিত্র খাঁ কিন্তু তৃণমূল কংগ্রেস থেকেই এসেছিল বিজেপিতে, এসেছিলেন, অতএব যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ঘর করে এসেছেন তারা যখন এ ধরনের বিস্ফোরক কিছু বলেন তখন মনে হয় কোথাও হয়তো দলের অন্দরেই এমন কিছু আলোচনা হচ্ছে বা হয়েছে। শোনা যাক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই বিষয়ে বক্তব্য। উনি তো যখন বিশ্ব বাংলার ব তৈরি করেছিলেন তখনই তো চিন্তা ভাবনা করেছিলেন, যে বিশ্ব বাংলার ব যখন তৈরি করেছিলেন তখনই ভেবেছিলেন যে আমি বঙ্গরাজ্য যদি তৈরি করা যায়, বঙ্গ মানে বঙ্গদেশ যদি তৈরি করা যায়, একটা ভাবনা উনি মনের মধ্যে ভেবেছিলেন, কারণ উনার প্রধানমন্ত্রী হওয়ার খুব শখ। প্রধানমন্ত্রী হতে পারছেন না তাই তিনি পশ্চিমবঙ্গ সঙ্গীত বলছেন, কখনো বাংলা সঙ্গীত বলছেন, কিন্তু জাতীয় সঙ্গীতটা বলতে পারছেন না। তার মনের খুব ইচ্ছে আছে আমি নিজের মতো করে পশ্চিমবাংলা চালাবো, আমি নিজের মতো করে পশ্চিম বাংলাদেশ তৈরি করবো, মনের মধ্যে ইচ্ছা আছে। পশ্চিম বাংলাদেশ তৈরি করার স্বপ্ন কি দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? একটু একটু করে নতুন দেশ বাংলাদেশের দিকে ক্রমশ এগোনো হচ্ছে, বাংলাদেশ যদি দেশ হতে পারে তাহলে পশ্চিমবঙ্গ কেন দেশ হতে পারবে না, এই প্রশ্ন তুলছেন। কেন্দ্রের ক্ষমতাসীন রাজনৈতিক দলের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ফারাক রয়েছে, কিন্তু রাজনৈতিক ফারাক
যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও প্রভাব ফেলছে। কেন্দ্রের আইন মানতে চাইছেন না মুখ্যমন্ত্রী। শুধু তো রাজ্যের জাতীয় সঙ্গীত নয়, এক দেশ এক বিধান এক প্রধান নিয়েও আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের। তাহলে কি এক দেশে দুই প্রধানমন্ত্রী চাইছে তৃণমূল কংগ্রেস? আজ এই নিয়ে লোকসভায় তুমুল বাকবিতণ্ডা হলো। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় যা বলছেন তার পাল্টা জবাব দিলেন আজকে নিজে অমিত শাহ। শুধু জবাব দিলেন নয়, তিনি বললেন যে আপনার কি বয়স বেড়ে যাচ্ছে? দুপক্ষের বক্তব্য শোনাই আজ লোকসভার। স্টেপ অফ দি বিজেপি গভর্নমেন্ট টু অ্যাব্রোগেট আর্টিকেল 370, অ্যাবলিশ দ্য স্টেট অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইনটু অ্যান ইউনিয়ন টেরিটরি অ্যান্ড এ ইউনিয়ন টেরিটরি ফর লাদাখ। আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট দিস এ রেট্রোগেট স্টেপ। They did it just to fulfill the BJP's election promise. Ek pradhan, ek vidhan, ek nishan, ye sab BJP Shyama Prasad Babu ke samay slogan hota tha, usi ko pura kiya. Ye koi Kashmir ke logo ke liye nahi. Is ek desh mein ek nishan, ek pradhan aur ek samvidhan, ये पॉलिटिकल स्टेटमेंट है। मुझे लगता है दादा उम्र हो चुकी है। एक देश में दो प्रधानमंत्री कैसे हो सकते हैं? एक देश में दो संविधान कैसे हो सकते हैं? एक देश के दो झंडे कैसे हो सकते हैं? वो गलत है। जिन्होंने भी ये करा था उन्होंने गलत किया था। नरेंद्र मोदी जी ने इसको सुधारने का काम किया। आपकी सहमति ना सहमति से क्या होता है? पूरा देश चाहता था। और ये चुनावी नारा नहीं है, हम 1950 से कह रहे थे एक देश में एक निशान एक विधान और एक प्रधान होना चाहिए, दो नहीं चलेंगे और हमने कर भी दिया। अरे जगह থেকে আজকে ডিবেট শুরু করব। সত্যি সত্যি এক দেশের মধ্যে দুই প্রধানমন্ত্রী হয় কি করে? যদি মেনে উনি সৌমিত্র খাঁ, তিনি ভুলভাল বলছেন, তার অভিযোগে কোনো সারবত্তা নেই। কিন্তু যে দিকে এগোচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যে কথা রোজ প্রতিদিন একটু একটু করে বলছেন, প্রথমে টাউন হলে বলেছিলেন যে রাজ্যের একটা রাজ্য সঙ্গীত দরকার, তারপর বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করতে এসে বললেন সেটাই জাতীয় সঙ্গীত এবং সেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় উঠে দাঁড়াতে হবে, তারপর চলচ্চিত্র উৎসবে সেই জাতীয় সঙ্গীত গাওয়া হলো, তৃণমূল কংগ্রেসের ভাষায় জাতীয় সঙ্গীত গাওয়া হলো এবং সবাই উঠে দাঁড়ালেনও। আজ বলছেন দেশের আইন আমার দেশ, আমার আইন নয়, রাজ্যের আলাদা আইন হবে, রাজ্যের আলাদা জাতীয় সঙ্গীত হবে, এরপর তো রাজ্যে আলাদা পতাকা হবে, আলাদা লোগো হবে, আলাদা মন্ত্রী হবে, আলাদা প্রধানমন্ত্রী হবে। ভাবুন, বুঝুন। ডিবেট শুরু করার আগে খুব সংক্ষেপে একবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শুনে নেব। উনি কখন এপাং ওপাং ঝপাং, কখন ইন্দ্রনীল সেনকে নিয়ে গান ধরবেন আর কখন জাতীয় সঙ্গীত গাইবেন কে জানবে? আমি এর ব্যাখ্যা দেব না। মমতা ব্যানার্জি কমপ্লিটলি একজন রাষ্ট্রবিরোধী রাজনৈতিক লোক। তিনি পশ্চিমবঙ্গকে ধ্বংস করতে চান, পশ্চিমবঙ্গকে আলাদা দেশ বানাতে চান, সংবিধান মানেন না, ভারতবর্ষের আর্মিদের ছোট করেন, বিএসএফকে রেপিস্ট বলেন, ইডি সিবিআইর বিরুদ্ধে রেজুলেশন নেন, প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত কিমাকার, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন হদল কুতকুত, এই ধরনের নিম্ন মানসিকতার দেশবিরোধী লোকের মুখে কোন সার্টিফিকেট বিজেপির এমএলএদের দরকার নেই। আমি স্বর্ণালী প্রশ্ন করি সোজাসুজি,